হ্যালো ফ্রেন্ডস আমার সকল প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো ভালো থাকো সুখে থাকো এটাই শুভকামনা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা সেই সকল বোন বা দিদিদের জন্য যারা ডাব্লিউ বিপিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আইসিটিএস এর সুপারভাইজারের প্রিলি এক্সাম দিয়েছে এবং তারা জানতে চায় এই এক্সামের রেজাল্ট কবে পাবলিশ করা হবে এবং মেন পরীক্ষার তারিখ কত আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেব প্রিলি এক্সাম কবে পাবলিশ করা হবে এবং মেন পরীক্ষার ডেট কবে এবং রেজাল্ট আমরা কীভাবে ডাউনলোড করতে পারবো তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে সবাইকে ওয়ে টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই এবং সবাইকে রিকোয়েস্ট করো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও এবং এটা সেই সকল বোনবাদিদের সাথে শেয়ার করে দিও যারা এই প্রিলি এক্সাম দিয়েছে তো বন্ধুরা আজকে আমরা ভিডিওর মধ্যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি ডাব্লিউ পিএসসি আই সিডিএস রেজাল্ট টু থাউজেন্ড নাইনটিন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ইজ গোয়িং টু রিলিজ দ্য ডব্লিউ পি প্রিলি রেজাল্টস ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অঙ্গনওয়াড়ি ওয়ার্কারস অর্থাৎ অঙ্গনওয়াড়ির যে সুপারভাইজারের প্রিলি এক্সাম হয়েছে এবং যেটা কন্ডাক্ট করেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সেটার প্রিলি এক্সামের যে রেজাল্ট সেটা পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে ফার্স্ট উইক অফ নভেম্বর অর্থাৎ নভেম্বর আজকে দু তারিখ এবং এই সপ্তাহের মধ্যেই রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে তো বলে রাখি এটা কোনো অফিসিয়াল নোটিফিকেশান নয় এটা নিউজ থেকে পাওয়া একটা নোটিফিকেশান এবং পরবর্তী যে স্টেপসগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখিনি এখানে এখানে যে প্রিলি এক্সাম হয়েছিলো সেটার তারিখ ছিল ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড নাইনটিন এবং অফিসিয়াল নিয়ম অনুযায়ী যেটা অফিসিয়াল নিয়ম সেটা হচ্ছে কি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে কোনো এক্সামে রেজাল্ট পাবলিশ করতে হবে কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর যদি পরীক্ষা হয়ে থাকে এবং আজকে নভেম্বর দু তারিখ অর্থাৎ সেই হিসাবে দেখতে গেলে পরীক্ষা প্রায় দু মাসেরও বেশি হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ করা হয়নি এটার একমাত্র কারণ হতে পারে মাঝে পুজো ছিল পুজোর ছুটির কারণে এই রেজাল্ট পাবলিশ করা হয়নি তো আশা করা যাক এই সপ্তাহের মধ্যেই রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে এবং এরপরে যেটা আরও ইম্পর্টেন্ট ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেটা দু হাজার নশো চুয়ান্নটি ভ্যাকেন্সি ছিল এখানে যে স্টেপস আছে তিনটা স্টেপস আছে প্রিলি এক্সাম মেন এক্সাম এবং ভাইভা আছে প্রিলি এক্সাম রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই মেন এক্সামের ডেট দেওয়া হবে এবং সেটা খুব তাড়াতাড়ি দেওয়া হবে এবং মেন এক্সামের পরে ভাইভা হবে এরপর যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কি কীভাবে আমরা এই রেজাল্টটা ডাউনলোড করতে পারবো হাউ টু ডাউনলোড ডাব্লিউপিএসসি আইসিডিএস রেজাল্ট ক্যান্ডিডেটস উইল বি অ্যাবল টু ডাউনলোড দ্য ডাব্লিউ পিএসসি রেজাল্ট বাই ফলোইং দ্য বিলো স্টেপস অর্থাৎ নিচের যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করলেই আমরা রেজাল্টটা ডাউনলোড করতে পারবো ফলো করবো কোন কোন স্টেপসগুলো একটু দেখে নেওয়া যাক প্রথমে দেখতে পাচ্ছি ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ ডাব্লিউ পি এসসসি আইসিডিএস পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট পি এসসি ডাব্লিউস্ট ডট ইন এই ওয়েবসাইটে আমাদের প্রথমে ভিজিট করতে হবে এবং সেখানে যে রেজাল্টের লিঙ্ক আছে সেই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে এবং রেজাল্টের লিঙ্কের মধ্যে আমরা সেখানে দেখতে পাবো ডাব্লিউপিএস এর রেজাল্ট এবং সেটা আমাদের ক্লিক করতে হবে সেটাতে ক্লিক করার পরে চার নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এটা লগ ইন পেজ অ্যাপেয়ার হবে এবং সেখানে লগ ইন করতে হবে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড নাম্বার পুট করার পর সাবমিট বাটন মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করলেই আমরা সেখানে আমাদের নিজেদের স্কোর কার্ড দেখতে পাবো এবং সেই স্কোর কার্ডটাকে ডাউনলোডও করতে পারবো পিডিএফের মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আবার সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা সেই সকল বোন বা দিদির সাথে শেয়ার করে দিও যারা এই প্রিলি এক্সাম দিয়েছে এবং যে সকল বন্ধুরা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো